নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো গুলে মাছের ঝাল। খুবই সুস্বাদু এই গুলে মাছ, একটু ছোট ছোট হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। এই গুলে মাছের ঝাল আমি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, গুলে মাছের ঝাল। এখানে দেখুন, গুলে মাছগুলো আমি কেটে নিয়েছি আর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, আর এক একটা মাছ আমি দুটুকরো করে কেটে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ। এবার এই লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপরে রান্না করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করছি, তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার তেলটা সারা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম, এতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি মাছগুলো ভেজে নেব, একসাথে সবকটা মাছ দেবো না, আমি দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি। একদিক একটু লাল করে ভেজে নিয়ে তারপরে উল্টে দেবো। দেখুন একদিক লাল করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন যে তেলটা আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আলুটা ভেজে তুলে রেখেও তারপরে রান্নাটা করতে পারেন। পেঁয়াজ দিয়েও দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আমি বেটে নিয়েছি, সেই বাটা টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নায় একটু টমেটো বেটেই ব্যবহার করতে পছন্দ করি, এতে গ্রেভিটা খুব সুন্দর রঙও হয় এবং গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আমি এই রান্নাটা একটু ঝাল ঝাল করতে চাইছি। এবার এই সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য একটু জল, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জল, খুব বেশি জল দেব না। আলুগুলো ভাজা করতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে মশলার সাথে কষিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন ঝোল ফুটে উঠেছে যেহেতু গরম জল দিয়েছি, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কেননা গুলে মাছ খুবই নরম হয় আর আলু তো সেদ্ধ হয়েই গেছে, সেই জন্য খুব অল্প সময়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, এবার আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। ঢাকনাটা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে মাছ ভেঙে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আমার কাছে খুবই সামান্য ধনে পাতা ছিল সেই জন্য সেইটুকুই দিলাম, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, গুলে মাছের ঝাল।
খুব চটপট হয়ে গেল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই, আর আলুটা এখানে অপশনাল। আপনাদের যদি ইচ্ছে না হয় আলুটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। আমার আজকের এই গুলে মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।